আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি কুয়েত থেকে। আমরা প্রতিদিন কুয়েতের প্রয়োজনীয় আপডেট ইনফরমেশনগুলো এই চ্যানেল এবং এই ফেসটির মাধ্যমে প্রচার করে যাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ আইনি সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের কাউন্সিলর সালা আল মুর্শিদের নেতৃত্বে ক্যাশেন্স আদালত থেকে। সাতজন প্রবাসীকে টাকা পাচার বা মানি লন্ডারিংয়ের সাথে জড়িত অভিযুক্ত করে 10 বছরের কারাদণ্ডের রায় দিয়েছে, যা কুয়েতের ইতিহাসে এবারই প্রথম। তাদের সম্মিলিতভাবে 60 মিলিয়ন দিনার জরিমানা করা হয়েছে। এই জরিমানা এবং কারাদণ্ড দুটি শেষ করার পর তাদেরকে কুয়েত থেকে বহিষ্কারেরও নির্দেশ দেওয়া হয়েছে একই আদালত থেকে। তাদের সাথে যুক্ত অর্থ পাচারের সাথে জড়িত 3টি স্বনামধন্য এক্সচেঞ্জ কোম্পানিকেও জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে। দর্শক, এরই মধ্যে কুয়েতের সরকার একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে, কুয়েতে যারা মানি লন্ডারিংয়ের সাথে জড়িত থাকবে, টাকা পাচার করবে, সে সকল প্রবাসী কুয়েতি নাগরিকদেরকে সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হবে। এর আগে আমরা দেখেছি কুয়েতের মানাফিয়া কোম্পানির বাংলাদেশের সাবেক এমপি পাপুল, যিনি শহীদুল ইসলাম পাপুল, বর্তমান 7 বছরের কারাদণ্ড নিয়ে কুয়েতের জেলখানায় অবস্থান করছে। অবশ্য পাশাপাশি তার আরও কিছু মামলা রয়েছে, সেগুলোর সিদ্ধান্ত আসবে। তবে এটি ক্লিয়ার যে তাকেও মানি লন্ডারিংয়ের দায়ে অভিযুক্ত করা হয়েছিল। বর্তমানে তার চেয়েও আরও বেশি, যেখানে আমরা দেখেছি মিলিয়ন বিলিয়ন দিনার জরিমানা বা পাশাপাশি মানি লন্ডারিং সহ বেশ কিছু মামলায় অভিযুক্ত বাংলাদেশি সাবেক এমপি, যেখানে 7 বছরের কারাদণ্ড হয়েছে, অথচ এখানে 7 জন প্রবাসীর 10 বছরের কারাদণ্ড হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে মানি লন্ডারিং বা টাকা পাচারের ব্যাপারটা কুয়েতের সরকার কত কঠোরভাবে দেখছে। আবারও স্পষ্ট হয়ে গেল যে বর্তমান সরকার এবং বর্তমান প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে নির্দেশনা, সারা কুয়েতে অপরাধ দমন, অপরাধ প্রবণতা কমানো, অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া, যা আবারও আরও একটি এক্সাম্পল হতে পারে। আমরা গতকাল যে ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বর্তমান পার্লামেন্টে একটি প্রস্তাবনা আছে যেখানে যারা ভিসা বাণিজ্যের সাথে জড়িত থাকবে, ভিসা বিক্রি করবে বা তৃতীয় পক্ষ যেটি সাহায্যকারী বা মধ্যস্থতাকারী, এই ধরনের ব্যক্তিদের জন্য 3 বছরের কারাদণ্ড, 5,000 থেকে 10,000 দিনার জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার একটি প্রস্তাব রয়েছে। এটি সংসদে অ্যাপ্রুভ হলেই সারা কুয়েত জুড়ে যে লোকগুলো আটক রয়েছে বর্তমানে ভিসা বাণিজ্যের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হবে, বা নতুন করে যারা আটক হবে তারা এই দণ্ডে এবং তাদেরকে সাজা ভোগ করতে হবে। আমরা সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিং থেকে যেটি দেখেছি, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে যে রেকর্ড সংখ্যক লোককে আটক করেছিল, এমন একজন ব্যক্তিকে পাওয়া গেছে যিনি 1 সপ্তাহ আগে 2,000 দিনার দিয়েছিলেন তার আকামা নবায়ন করার জন্য। আর যখন আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে তখন সে তার বিস্তারিত বলে। অন্যজনকে পাওয়া গিয়েছিল যিনি 3 মাস আগেই 1500 দিনার দিয়ে তার আকামা নবায়ন করেছিল। একজনকে পাওয়া গিয়েছিল যিনি 5 মাস আগে 1000 দিনার দিয়ে আকামা নবায়ন করেছিল, আর এই টাকাগুলো তারা দিয়েছিল 1 বছরের আকামার জন্য। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আর তখন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান প্রতিরক্ষামন্ত্রী এটি নিয়ে একটি কমিটি গঠন করে। এই কমিটি গঠন করার পর এখন সেটি কাজ করছে। সারা কুয়েত জুড়ে যারা এই ধরনের ভিসা বাণিজ্যের সাথে জড়িত তাদেরকে শনাক্ত করা হচ্ছে, প্রবাসীদেরকে প্রতিদিনই আটক করা হচ্ছে, যা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যা প্রচার করছি, এই ইনফরমেশন, এই তথ্যটি প্রচার করে দিন। সাম্প্রতিক সময়ে আমরা অগণিত বাংলাদেশিকে দেখছি কুয়েতে এসে বসে আছে, অথচ 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত খরচ করেছে একটি ভিসা খরিদ করার জন্য। কুয়েতে আসার পর কোম্পানি নেই, ফ্রি ভিসার কাজ নেই, আরও অনেক জটিলতায় দুর্বিষহ জীবনযাপন করছে বাংলাদেশিরা। যুক্ত থাকুন ইউটিউবে, যুক্ত থাকুন ফেসবুকে, এ ধরনের তথ্য ইনফরমেশন দেখতে পারবেন, বুঝতে পারবেন।